আজি পহিলা মাহ করোনা পরিস্থিতির মাজতে ভোগালীর আনন্দত বিলীন রাজ্যবাসী নিজের পরিয়ালের মঙ্গল কামনায় পরে পড়া মন্দিরলে সুত বইছে রাইজর ঠায়ে ঠায়ে পরম্পরাগত খেল ধেমালির আয়োজন। সত্রিয়ার রীতি পরম্পরায় আজি বরপেটা সত্রত জ্বলা হব মাঘর উড়ুকার মেজি। 14 জানুয়ারীত উড়ুকা পালন করার পিছত আজি পুয়া সত্রর নৈমিত্তিক প্রসঙ্গর সত্রর টুপর চোতালত সজা মেজিত করব অগ্নি সংযোগ। সত্রত সেবা জানাবলে বহু ভক্তর সমাগম। ন্যায়ের বাধার মাজতে পরম্পরা রক্ষা। পরম্পরা রক্ষা করে নগর গুমুঠা গাঁত অনুষ্ঠিত হল মোহ যুঁজ। মাঘত মোহর শিঙত সৃষ্টি হওয়া পোক যুঁজিবর যুঁজর মাজে নাশ করবর বাবে পরম্পরাগতভাবে চলি আহিছে মোহ যুঁজ। মোহর যুঁজ সাবলৈ শ শ লোকর ভিড়। বিহুর আনন্দর মাজতে গোয়ালপাড়া আর হাইলাকান্দির হিংসাত্মক ঘটনা। গোয়ালপাড়ার নয়াপাড়াত আরক্ষীর গুলিত আহত এটা এটিএম চোর। হাইলাকান্দির আলগাপুরতো এজন বাইক আরোহীলৈ লক্ষ্য করে দুই দুর্বৃত্তর গুলি চালনা। রাজ্যের কোভিডের দ্রুত সংক্রমণ। বৃহস্পতিবার দিন 2,348 জন কোভিডত আক্রান্ত। কামরূপ মহানগরত 870 জন আক্রান্ত। বিগত 24 ঘণ্টাত 5 জনের কোভিডত মৃত্যু। কোভিডর আক্রান্তর হার 7.80%।